হ্যালো এভরিওয়ান, তোমাদের আগের ভিডিও পার্টে পার্ট বির কোশ্চেন নাম্বার 6 এটা হচ্ছিল, এটা এই ভিডিও পার্টে কন্টিনিউ করছি। ওকে, তাহলে এই পর্যন্ত হয়েছিল 2z dz বাই dx মাইনাস 1 ইকুয়াল টু আন্ডার রুট জেড স্কোয়ার মানে জেড। যদি কেউ এই ভিডিওটা ডাইরেক্ট দেখো তার বুঝতে অসুবিধা হবে, তাই তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তার আগের ভিডিওটা দেখবে, কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক আপ, তাই না? নেক্সট কী হবে এটা, এটাকে তাহলে এরপর কী হবে? একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে সেপারেশন অফ ভেরিয়েবল, চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি আর হচ্ছে এই ফর্ম। তো চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি এটা হচ্ছে একদম বেসিক, অর্থাৎ তুমি এই এটা করো, সে এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড ধরলে, জেড ধরার পর তুমি তো এইভাবে এই প্রসিডিওরে এগোলে, এইভাবে করবে, করার পরে লাস্টে যেটা আসবে সেখানে তোমাকে আবার চলদের বিচ্ছেদীকরণ করতেই হবে। তারপর তুমি যেন হোমোজিনিয়াস যখন পদ্ধতি আসবে, হোমোজিনিয়াস মেথড, ঠিক আছে, তখনও তুমি দেখবে পুটিং করার পর লাস্টে চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি করতেই হবে। মানে চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি, মানে সেপারেশন অফ ভেরিয়েবল, এটা একদম বেসিক জিনিস। প্রতিটা যে ফর্ম, বিভিন্ন ফর্ম আছে, প্রতিটা পদ্ধতি লাস্টে এই পদ্ধতিটা আসবে চলদের বিচ্ছেদীকরণ। যেমন এইটা করার পর দেখো লাস্টে চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি, অর্থাৎ এখানে কী ভেরিয়েবল আছে, জেড আর এক্স, তাহলে একদিকে জেড হবে, একদিকে এক্স হবে, ঠিক আছে। তাহলে অর 2z dz বাই dx ইকুয়াল টু 1 প্লাস জেড হয়ে গেল। এরপর কী হবে, সব ডিজেডগুলো জেডগুলো একদিকে থাকবে, তার মানে জেড ডিজেড বাই 1 প্লাস জেড ইকুয়াল টু ডিএক্স বাই 2, এটা হলো। এরপরে কী করবে, এরপর হচ্ছে গিয়ে দু সাইডে সমাকলন করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাই না? একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো সব জেড, এখানে সব এক্স, তার মানে কি একদিকে জেড আর একদিকে এক্স সেপারেট করা হলো চলদের বিচ্ছেদীকরণ। মানে তুমি এই পুটিংটা করলে, যেহেতু এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর ফাংশন, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানের ফাংশন এই অবকল সমীকরণটা, তাহলে পুটিং করার পর তুমি এটা হয়ে যাওয়ার পরে লাস্টে আবার সেই চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে ইন্টিগ্রাল জেড ডিজেড বাই 1 প্লাস জেড ইন্টিগ্রাল ডিএক্স বাই 2 প্লাস সি, সিটা কি, হোয়ার সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক, ঠিক আছে। তাহলে অর এখানে সিটা নিয়ে নিলে এরপর কী করতে হবে, এই এর ইন্টিগ্রেশন করবে, তাহলে কী হচ্ছে 1 প্লাস জেডের দেখো এখানে আছে কি, জেড বাই 1 প্লাস জেড, জেডের ম্যাক্সিমাম পার কত, 1, আর উপরে জেডের ম্যাক্সিমাম পার 1, তার মানে ইম্পারফেকশন, অর্থাৎ এটা ভাগ করবে। তাহলে যেহেতু ছোটো খাটো ভাগ বলে এটাকে আমরা এই কায়দা করে করে দিতে পারো, বা সিম্পল ভাগ করবে, যেটা আমি আগে অনেকবার বলেছি আগে ইন্টিগ্রেশনে। যারা এই চ্যানেলে ইন্টিগ্রেশন করছো, যারা এই চ্যানেলে পড়াশোনা করছো, তারা অবশ্যই জানো যে আমি কীভাবে তোমাদের বুঝিয়েছি, তাই না? যারা জাস্ট নতুন ঢুকেছো তারা বুঝতে পারবে না, তারা ইন্টিগ্রেশনের প্রতিটা ভিডিও যদি দেখো প্রথম থেকে তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে এক্স প্লাস সি, তাহলে অর এটা কত যাবে, 1 প্লাস জেড বাই 1 প্লাস জেড মানে 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। অর কী হবে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে, 1 এর ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। অর ইন্টিগ্রাল ডিজেড মানে কত হবে, জেড মাইনাস ইন্টিগ্রাল ডিজেড বাই 1 প্লাস জেড কত হবে, 1 প্লাস জেড এর ডেরিভেটিভ কত, 1, আর উপরে কিছু নেই মানে কত, 1, আর উপরে কিছু নেই মানে 0 না, 1, 0 হলে তো পুরো 0 হয়ে যাবে, তাহলে এখানে উপরে কিছু নেই মানে 1, তার মানে 1 প্লাস জেড এর ডেরিভেটিভ উপরে 1, আর নিচের ডেরিভেটিভ উপরে হলে লগ অফ নিচেরটা, মানে লগ 1 প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস সি, বোঝা গেল? তাহলে এরপরে এটাকে কী করবে, জেডকে তুমি কত ধরেছিলে সেই জেডের মানটা এখানে বসাতে হবে। জেডকে তুমি ধরেছিলে, দেখো জেডকে ধরেছিলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানকে জেড স্কোয়ার ধরেছিলে, তার মানে জেড হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ জেড হবে আন্ডার রুট এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটা হয়ে যাবে আন্ডার রুট এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস, মানে এটা করে দাও এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সি, বোঝা গেল?
বোঝা গেল, তাহলে এ হচ্ছে অ্যান্সার। আর একটা জিনিস বলে দিই, ইন্টিগ্রাল ডিএক্স বাই টু মানে কত? এক্স বাই টু। তাহলে এখানে এক্স বাই টুটা কে দেবে? এক্স বাই টু দিতে হবে, তাই না? এক্স বাই টু হবে, এক্স বাই টু হবে। এরপর টু দিয়ে এখানে মাল্টিপ্লাই যদি একটা করে দাও, টু এখানে রাখতে পারো, এখানে টু রাখলে অসুবিধা নেই কিছু। মানে এখানে ধরো টু এইভাবে অবস্থাতে তুমি রেখে দিলে পুরো নাম্বারই পাবে, কিন্তু তবুও টুটা নিচে না রেখে দু দিয়ে একটা গুণ করে দাও। তা টু হয়ে যাবে কত? আন্ডার রুট অফ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস লগ মড আন্ডার রুট অফ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস টু সি। আর টু সি মানে সি, একটা কনস্ট্যান্ট, টোটাল কনস্ট্যান্ট সি। তাহলে এটি হচ্ছে নির্ণেয় উত্তর। দিস ইজ দ্য রিকোয়ার জেনারেল সলিউশন অফ দ্য গিভিন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণেয় সাধারণ সমাধান। যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট সি আছে, স্বচ্ছ ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট মানে স্বচ্ছ ধ্রুবক, সুতরাং এটা হচ্ছে সাধারণ সমাধান। ওকে, নেক্সট অঙ্ক দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো নেক্সট অঙ্ক, তাহলে সাত নম্বর, ছ নম্বরটা করে দিলাম, সাত নম্বর, ঠিক আছে, আট নম্বর, ন নম্বর, এই অঙ্কওয়ালা উনিশ বিশ, মানে কিছুই নয়। এখানেও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, এখানেও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, কারণ এটা কি সাইন অফ এক্স প্লাস ওয়াইয়ের ফাংশন। তাহলে এটা কি এফ অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর ফাংশন। তাহলে এটা কার ফাংশন হচ্ছে? এক্স প্লাস ওয়াইয়ের ফাংশন। সুতরাং এখানে এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, এখানেও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, এখানেও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, আর এখানে দশ নম্বরটা টু এক্স মাইনাস ওয়াইকে জেড ধরবে, ন নম্বরটা এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, এগারো নম্বরটা এক্স মাইনাস ওয়াইকে জেড ধরবে, বারো নম্বরটাও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, তেরো নম্বরটাও এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে। বোঝা গেল? তাহলে সবই জেড ধরতে হবে। আর এখানে যে প্রুফ বলেছে চোদ্দো নম্বরটা, এটাও এক্স প্লাস বিওয়াই প্লাস সিকে জেড ধরবে, এটা তো ফর্মটাকেই দিয়ে দিয়েছে, তাই না? তো এদের মধ্যে তুমি কোনগুলো করবে আর কোনগুলো করবে না ভালো করে দেখে নাও। চোদ্দো নম্বরটা না করলেও হবে। তো এখানের মধ্যে তুমি আট নম্বরটা অবশ্যই করবে, আমি আট নম্বরটা করে দিচ্ছি, দেখে নাও। আর সাত নম্বরটা তোমরা পেরে যাবে, এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, কী হবে? সাইন জেড হয়ে যাবে। আর এক্স প্লাস ওয়াইকে জেড ধরার পর যেভাবে ডেরিভেটিভ করবে, আগেরটা দেখালাম সেইভাবে করবে, সাতেরটা পেরে যাবে আশা করি, ঠিক আছে। ন নম্বরটাও পেরে যাবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি শর্টে, ঠিক আছে। তাহলে এখানে আটেরটা করে দিচ্ছি পুরোপুরি, তোমাদের দশেরটা করে দিচ্ছি, দশেরটা হয়ে গেলে এগারোটা পেরে যাবে, দশ আর তেরো করে দিচ্ছি, ঠিক আছে, আট দশ তেরো। আর বাকিগুলো সাতেরটা তাহলে বাড়িতে করবে। সাতের অঙ্কটা কোশ্চেন নাম্বার সেভেন, কোশ্চেন নাম্বার সেভেন কী আছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে, পুট করে এটা বাড়িতে নিজে করবে, ঠিক আছে, এটা করে নেবে। অঙ্কটা পরীক্ষা মাঝে মাঝে দেয়, অসুবিধা নেই, সোজা অঙ্ক পেরে যাবে, না পারলে ইউটিউবে কমেন্ট করে বলবে। আট নম্বর, আট নম্বরটা কী আছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তো এটাকে এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে। প্রসিডিওরটা ভালো করে দেখে নাও, আগেরটা দেখালাম, মানে ছ নম্বর অঙ্কটা যেভাবে ছ নম্বর অঙ্কটা হয়েছে, স্টেপ বাই স্টেপ আট নম্বরটাও হবে, সাত নম্বরটাও হবে। তো ছ নম্বর আট নম্বর করে দিলে তুমি সাত নম্বরটা অবশ্যই করতে পারবে, শিওর। একটা তো নিজের বাড়িতে ট্রাই করবে না, এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, এটাকে কাকে ডিফারেনশিয়েট করবে? এটা লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। এরপর এটা কি তো ডেরিভেটিভ করবে বোথ সাইডে, কার রেসপেক্টে? কী করে বুঝবে? এইখানে যেটা দেখবে, এটা যদি ডিওয়াই বাই ডি টি থাকে, ডি টি, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। ডিওয়াই বাই ডি এক্স আছে, এক্স, তাহলে এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবগ্রহণ করবে। তাহলে ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে করবে, টি থাকলে টি রেসপেক্টে, তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে ওয়ান হবে, আর এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডি এক্স, এটা যাবে ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের মানটা বার করে নাও, কত হবে? ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান। এই মানটা নিয়ে তুমি এইখানে বসাও, বসালে কত হবে? ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সাইন জেড, কারণ এক্স প্লাস ওয়াইকে তুমি জেড ধরেছ, তাহলে এটা হয়ে গেলো সাইন জেড, ক্লিয়ার? তাহলে অর এরপর কী করবে? সেপারেশন অফ ভেরিয়েবল, ভেরিয়েবল আগে অঙ্কটা দেখালাম না, ছ নম্বর অঙ্কটা, এই পুটিং করার পরে লাস্টে যেটা আসবে সেটা আবার চলদয়ের বিচ্ছিন্নকরণ পদ্ধতি। সেপারেশন অফ ভেরিয়েবল মানে যে যে ভেরিয়েবলগুলো থাকবে, দুটো ভেরিয়েবল, যেমন এখানে এক্স আছে আর জেড আছে, সেই দুটোকে সেপারেট করে দিতে হবে। তাহলে ইকুয়াল টু কত হবে? ওয়ান প্লাস সাইন জেড। এরপরে যেটা হবে, তাহলে ডিজেডটাকে উপরে রেখে ওয়ান প্লাস সাইন জেডটাকে নিচে নামিয়ে দাও, তাহলে সব একদিকে জেড হয়ে গেলো আর ডিএক্সটাকে ইতে করে দাও, তাহলে একদিকে জেড একদিকে এক্স সেপারেট হয়ে গেলো। এরপরে স্টে হবে ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং বোথ সাইড,
इंटीग्रेटिंग बोथ साइड ठीक है तपर बोथ साइड जो इंटीग्रेटिंग है तेल क्या है इंटीग्रल डिजेड बाय वन प्लस साइन जेड इंटीग्रल डीएक्स प्लस कन्स्टैंट सी डैश सी है ना बा सी है ना सी डैश हम समाकलन ध्रुवक जे स्टेपे इंटीग्रेशन ने से ही स्टेपे इंटीग्रेटिंग कन्स्टैंट देवे अने के तरह देखने देवे एक्चुअली ये देवा उचित एरपर देखो एरपर इंटीग्रेशन की क्यों करकम टाइप इंटीग्रेशन करे तुम्हारे रेसेंट बोते ही आने आन चैप्टर बोल तो मन करो मन करो मन करो याद करो फार्स्ट चैप्टार तुम्हारे रेसेंट बोर ही अनिर्दिष्ट समाकल इनडेफिनिट इंटीग्रेशन तरपे तो परिवर्त पद्धति क्योंकि तरह आगे चैप्टार छो अनिर्दिष्ट समाकल तो अनिर्दिष्ट समाकले देखे ये अंक हलो वन प्लस साइन जेड वन माइनस साइन जेड वन प्लस कॉस जेड एकम टाइपर अंक छो ओकम टाइपर अंक हमें क्यों करणी निरसन मत अर्थात वन माइनस साइन जेड दिए ऊपर नीचे गुण करो तेल ऊपर वन माइनस साइन जेड नीचे जो वन माइनस साइन जेड दिए गुण करो तेल वन स्क्वायर माइनस साइन स्क्वायर जेड मैं वन माइनस साइन स्क्वायर जेड हो जाए इक्वल टू एक्स प्लस सी डैश नेक्स्ट स्टेपे हो जाए वन माइनस साइन जेड बाय कॉस स्क्वायर जेड बाय कॉस स्क्वायर जेड डी जेड इक्वल टू एक्स प्लस सी डैश एरपर स्टेपे कि है वन बाय कॉस स्क्वायर जेड मान से स्क्वायर जे डी जेड माइनस इंटीग्रल साइन जेड बाय कॉस जेड कत है टैन जेड और वन बाय कॉस जेड सेक जेड तेल ये हो जाए सेक जेड टैन जेड डी जेड इक्वल टू एक्स प्लस सी डैश एखंड बोझा गया वन बाय कॉस स्क्वायर जेड हो गया से स्क्वायर जेड माइनस साइन जेड बाय कॉस स्क्वायर जेड मान कि साइन जेड बाय कॉस जेड इंटू वन बाय कॉस जेड वन बाय कॉस जेड मान सेक जेड और साइन जेड बाय कॉस जेड मान टैन जेड तो पर स्टेपे कि हो जाए एर डेरिवेटिव एर इंटीग्रेशन जानो टैन टैन जेड और एर इंटीग्रेशन कत सेक जेड तैना नेक्स्ट स्टेपे कि है और सेक स्क्वायर जेडर इंटीग्रेशन कत हे टैन जेड माइनस सेक जेड टैन जेडर इंटीग्रेशन कत है सेक जेड इक्वल टू एक्स प्लस सी डैश ये हो गल एरपर कि साइन जेड कॉस जेड भेजे दीते पर तर भेजे दी कत हो जी तुम ये भेजे दाओ एक सेकेंड पुरो सम्पूर्ण जिनिसटा ए हो गेलो आमी एई अंकटा शुरू करेछिलाम भालो करे लक्ष्य करो एई अंकटा आमी शुरू करेछि एक्स प्लस वाई के जेड धरा हलो धरार पर एटा करा हलो एरपर जखन आमी एटा करलाम तखन सेई जेडटा आमी कोथाय पुट करे आमी एई अंकटाके एक्स प्लस वाई के जेड पुट करे एई अंकटा आमी बसिये दिछि एइजन्य एटा कि हये गेछे ना साइन जेड हये गेछे तो साइन जेड जखन हये गेछे साइन जेड जखन एत एतखानि अंकटा जखन हये गेलो ताहले तोमरा एई अंकटा एक्चुअली एई अंकटा हये गेलो तखन आठ नम्बर अंकटा बाद दाओ এটা আমি তো এটা হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম এই অঙ্কটা করা হয়ে গেলো এটা আর কেটে লাভ নেই এটা তুমি এটা কেটে দিয়ে সাইন এক্স প্লাস ওয়াই করে দিলাম ঠিক আছে বোঝা গেলো কারণ এই অঙ্কটা আমি করতে যাচ্ছিলাম এই অঙ্কটার সমাধান হয়ে গেছে তো ঠিক আছে তাহলে এটা তোমরা সাইন এক্স প্লাস ওয়াই অঙ্ক করে নাও মানে এটা সাত নম্বর হয়ে গেলো এটা হয়ে গেলো সাত নম্বর তো সাত নম্বরটা এইভাবে হয়ে গেলো তাহলে এটা বাকিটা এটা তোমরা বাকিটা করে নিতে পারবে জেডের মানটা বসিয়ে দিবে তাহলে কত হবে সাত নম্বরটা এটা বসালে ট্যান অফ এক্স প্লাস ওয়াই মাইনাস সেক অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি ড্যাশ তাই না তাহলে এইটা হয়ে যাবে নির্ণয় সাধারণ সমাধান এটা হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান তোমরা লাস্ট লিখে দেবে ইয়া হলো নির্ণয় সাধারণ সমাধান তো এটা সাত নম্বর অঙ্ক হলো আট নম্বরটা তাহলে পেরে যাবে আট নম্বরটা তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ওকে তাহলে আট নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা তাহলে করলাম না টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই এটা তাহলে হোমওয়ার্ক রইল এটা বাড়িতে করে নেবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা করে নেবে এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে কীভাবেই হবে তো এটা কীভাবেই হবে পুট এক্স প্লাস ওয়াইকে জেড ঠিক আছে এটা তাহলে বাড়িতে করে নেবে এরপরে নেক্সট দেখো তোমাদের দেখাচ্ছি আট হলো নয়ের অঙ্কটাও ইম্পর্ট্যান্ট এটাও বাড়িতে করবে নয়ের অঙ্কটা ইম্পর্ট্যান্ট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই এটাকেও এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে এটাও হয়ে যাবে এক্স প্লাস ওয়াইকে জেড পুট করলে কত হবে
এখানে মানটা বসাবে, এটা নিজে পেয়ে যাবে, এটা বাড়িতে করবে, ঠিক আছে? এটা করার পর লাস্টে ইন্টিগ্রেশনটা আসবে। ইন্টিগ্রেশন শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ইন্টিগ্রেশন আর কিছুই না। ইন্টিগ্রেশনটা যদি ভালোভাবে করে নাও তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সোজা লাগবে, কারণ এটা তো পুট করার পরেই তো লাস্টে ইন্টিগ্রেশন আসবে, দেখতেই তো পাচ্ছ। সুতরাং আশা করি এটাও হয়ে যাবে। তাহলে 8 আর 9 বাড়িতে করে নেবে। তোমাদের আমি 10 নম্বরটা দেখাচ্ছি, দেখো 10, 8, 9 কিন্তু অবশ্যই করবে, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। 8-এর অঙ্ক এবং 9-এর অঙ্ক দুটো অবশ্যই করবে, কারণ এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ওকে, 10 নম্বর অঙ্কটা কি আছে? 10 নম্বরটা আছে dy/dx 1+e^2x-y গিভিং y=2 ওয়েন x=2। এটা মানেটা কি? যে এই অবকল সমীকরণের সমাধান করতে হবে। তাহলে এই অবকল সমীকরণের সমাধান করলে কি হবে? যে সমাধানটা আসবে ওটা একটা কার্ভের সমীকরণ, ওটার জায়গায় x এর জায়গায় 2, আর জায়গায় 2 বসাবে, কারণ গিভিন y=2, হয় =2। তার মানে কি? x, y, 2, 2, তার মানে এটা অবকল সমীকরণ সমাধান করলে যেটা পাবে সেটা কি? এটা বক্রের সমীকরণ। সেই বক্রের সমীকরণটা 2, 2 বিন্দু দিয়ে পাস করবে, তাই না? তাহলে এটাকে কী করবে? 2x-1কে জেড পুট করবে। তা 2x-y কে জেড পুট করলে এরপর কী করবে? যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ আছে, তাহলে এটাকেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। ওকে, তাহলে এটা কত হবে? 2-dy/dx = dz/dx, বোঝা যাচ্ছে? এরপরে এইখান থেকে তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ পড়বে, যেহেতু এখানে x এর রেসপেক্টে আছে, তাহলে এরপর এখান থেকে dy/dx এর মানটা নিয়ে এখানে পুট করবে। তাহলে এখান থেকে কত হবে dy/dx এর মানটা? dy/dx হয়ে যাবে 2-dz/dx। ওকে, এটা ওইদিকে চলে গেলো, তা 2-dz/dx। এরপর এই মানটা নিয়ে এখানে বসিয়ে দাও, এই dy/dx এর জায়গায়, তা 2-dz/dx = 1+e^z। ওকে, পরের স্টেপে এটা হয়ে যাবে 2-1-e^z = dz/dx, এটা ওইদিকে চলে গেল। এরপরের স্টেপে কী হবে? dz/dx = 1-e^z, এরপরের স্টেপে হয়ে যাবে dz/1-e^z = dx, এরপরের স্টেপ হবে, দেখো দেখো এই নিচে যেটা আছে তার ডেরিভেটিভ কিন্তু উপরে নেই। তাহলে এখানে e^x বা e^x এই জাতীয় অপেক্ষক, অর্থাৎ সূচকীয় অপেক্ষক, এক্সপোনেনশিয়াল ফাংশন সূচকীয় অপেক্ষক যদি থাকে নিচে, তা সেটা যদি উপায় না থাকে তাহলে ওইটা দিয়ে গুণ করে দেবে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ ওটাই হয়, বোঝা গেল? তাহলে আগে ইন্টিগ্রেটিংটা করো, তাহলে ইন্টিগ্রেটিং তারপরে করবে, ইন্টিগ্রেটিং বোথ সাইড, এখানে লিখে দেবো বোথ সাইড। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে কী হবে? ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে হয়ে যাবে ইন্টিগ্রাল dz/1-e^z = ইন্টিগ্রাল dx, ইন্টিগ্রাল dx + c', ঠিক আছে? এরপরে যেটা করবে সেটা দেখো, তাহলে অর কী হবে? এখানে e^-z দিয়ে গুণ করে দাও। তুমি ধরো এটা দুভাবে করতে পারো, e^z কে জেড ধরে করতে পারো, জেড না ধরে ফর্মুলা সাজে কীভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। -z e^-z দিয়ে গুণ করলে কত হবে? e^0 হয়ে যাবে, = x + c'। তাহলে অর এরপর কী করবে? e^-z এর ডেরিভেটিভ কত হবে? e^0 = 1, তাই e^-z এর ডেরিভেটিভ -e^z, তাহলে উপরে একটা মাইনাস দিয়ে গুণ করে এখানে মাইনাস দিয়ে ব্যালেন্স করো, বোঝা গেল কায়দাটা? মানে এইটা তুমি কেন করছো? এই ফর্মুলাটা ইউজ করবে, ভালো করে দেখো। ইন্টিগ্রাল f(x) dx / f(x), ইন্টিগ্রাল f(x) dx / f(x) = কত হয় না? log mod f(x), এটা হয়তো, তাহলে নিচে যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভ উপরে হবে, তাহলে আমি এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছ। তাহলে তোমাকে আর e^z কে এটাকে আর t/p ধরার দরকার নেই, কারণ এই ফর্মুলার সাহায্যে করবে, তা নিচে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ হবে, তা এই জন্য ওইটা দিয়ে গুণ করলে e^-z দিয়ে গুণ করার পর নিচে যে আসছে এটা, কারণ e^-z-1 এর ডেরিভেটিভ হচ্ছে এটা মাইনাস, ওই জন্য মাইনাস দিয়ে বাইরে দিয়ে ব্যালেন্স করলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে, এরপর মাইনাস, তাহলে এর ডেরিভেটিভ উপরে log mod e^-z-1 = x + c'। ক্লিয়ার হলো, বোঝা গেল? এরপরে কী করবে এটাকে?
এরপর একটা জিনিস লক্ষ্য করো, এটা একটু সরল করে নাও, এটা তোমার সুবিধা হবে। ইউটিউবের মাইনাস যেটা আছে, তো এটাকে তুমি লগ ইউটিউবের মাইনাস জেড, তাই তো? তো তুমি এখানে জেড কাকে ধরেছো? জেড ধরেছিলে, জেড ধরেছো টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াইকে জেড ধরেছো, টু এক্স মাইনাস ওয়াইকে জেড ধরেছো। তাহলে এইটা তুমি করে দাও ই টু দি পার টু এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সি ড্যাশ হয়ে গেল। তাহলে অর মাইনাস লগ ই টু দি পার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সি ড্যাশ, ঠিক আছে? এরপরে তুমি যেটা এটাকে করবে, মাইনাসটাকে উপরে উঠিয়ে দাও বা মাইনাসটা এইদিকে নিয়ে আসতে পারো, যেখানে একটা করলেই হবে। ই টু দি পার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাসটা ওইদিকে নিয়ে চলে যাবে, সেটা তোমার বেটার হবে, হলো? এরপরে তুমি এই লগটাকে উঠিয়ে দাও, তার মানে কি হবে, ই টু দি পার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পার মাইনাস এক্স মাইনাস সি ড্যাশ। ব্যাপারটা বুঝো, তুমি এইখানে রাখলে এটা রাখতে পারো, কিন্তু সাধারণত লগ যখন থাকবে লগটাকে উঠিয়ে দেবে, ই টু দি পার লগটাকে উঠিয়ে ই টু দি পারে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে মোর সিম্পলিফাইড, ঠিক আছে? এখন অবকল সমীকরণে সমাধান ক্ষেত্রে থাকবে বিভিন্ন রকম অ্যান্সার হয়, কারণ কি না, বিভিন্ন রকমের ফর্ম আছে, বিভিন্ন রকমের অ্যান্সার ফর্ম। এই এই ফর্মে অ্যান্সারটা রেখে দিলে তাই একরকম অ্যান্সার হলো, এই ফর্মে অ্যান্সার রেখে দিলে একরকম অ্যান্সার হলো, মানে কি এটাও সরলীকৃত অ্যান্সারে উত্তর, আবার এটাও আর টু ধরো সরলীকৃত হলো, ওটা একটু উত্তর। এরকম বিভিন্ন সরল ফর্মে অ্যান্সার রাখা যেতে পারে, ঠিক আছে? কিন্তু যতটা সম্ভব ম্যাক্সিমাম সরল করে রাখতে হবে। তাহলে এরপর এটা কী করবে, এটাকে তুমি ভেঙে দাও, তাহলে তোমার সুবিধা হবে। এরপরে দেখো এই অঙ্কটা বলেছে কি, যে কোন বিন্দু দিয়ে পাস করছে, দশ নম্বরের অঙ্কটা, দশ নম্বরের অঙ্কটা বলেছে এটা, এক সেকেন্ড, এটা কি বলেছে, এটা হচ্ছে কি বলেছে, টু এক্স ইকুয়াল টু টু যখন ওয়াই ইকুয়াল টু টু, তাহলে এই অঙ্কটা কি দুই দুই বিন্দু দিয়ে পাস করছে, তাহলে এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু টু পুটিং পুটিং করো, এটা তো খেয়ালই হয়নি, এটা পুট করতে হবে। এই পুটটা এখানে না করে তুমি এখানেও স্টেপও পুট করতে পারো, এটা আবার এই এইটা এখানেও পুট করতে পারো, তো তুমি এখানেই পুট করে দাও, অসুবিধা নেই, যে কোনো একটা স্টেপে পুট করলেই হবে। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট যেটা আছে না, আরবিটারি কনস্ট্যান্ট, সি ড্যাশের মানটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এই ওয়াইয়ের জায়গায় কত হচ্ছে টু, ই টু দি পাওয়ার টু মাইনাস টু ইন্টু টু মানে ফোর, ঠিক আছে? মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস সি ড্যাশ, তাই তো? এই যে এক্সের জায়গায় টু বসালে, ওয়াইয়ের জায়গায় টু বসালে, তাহলে এরপরে কী হবে, এরপরে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ, হলো? এরপর এটাকে কী করবে দেখে নাও, এরপর এটা যেটা করবে, তাই এখানে তুমি ই টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ। তাহলে এখান থেকে তোমার হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ ইকুয়াল টু এটা বাই এটা হলে কত হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস টু মানে মাইনাস টু মানে এটা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ হয়ে যাবে ওয়ান মাইনাস ই স্কোয়ার। এই মানটা নিয়ে, এই মানটা নিয়ে এখানে তোমাকে বসাতে হবে, তাই না? তাহলে তোমার এটা হয়ে যাবে, এটা হবে এই ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশের মানটা নিয়ে এখানে বসাও, তাহলে এটা তুমি এক নম্বর দিয়ে দিতে পারো, এক নম্বর। তাহলে ফ্রম ওয়ান, ফ্রম ওয়ান, ফ্রম ওয়ান কত হচ্ছে, ফ্রম ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশের মানটা তুমি এখানে বসাবে, তাহলে অর ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে মানটা নিয়ে এখানে তুমি বসাবে। তাহলে ফ্রম ওয়ান কী পাচ্ছে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস সি ড্যাশ, তাহলে অর ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশ, ঠিক আছে? এইখানে মানটা বুঝিয়ে দাও, তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস সি ড্যাশের মান কত, ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস ই স্কোয়ার, এটা হয়ে গেল ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে অর এরপরে দেখো, তাহলে এইটা হয়ে যাবে অর এটা কত হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু তুমি এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে সঙ্গে গুণ করে দিতে পারো, তাহলে কোনো অসুবিধাই নেই, তাই না? ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি গুণ করে দাও, তাহলে তোমার এটা কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে এটা গুণ করে দাও, অবশ্যই তোমার আরও সুবিধা হবে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস ই স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার কত দিয়ে গুণ করছে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিবে,
তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে কত ওয়ান হয়ে গেলো এখানটায়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে গেলো। আর এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ই স্কোয়ার হয়ে গেলো। তো এরপরে তুমি যেটা করবে তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এটা ই স্কোয়ার আছে এখানে ই টু দি পাওয়ার, তুমি আরেকটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে এখানে গুণ করতে পারো, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এটা ওয়াই হয়ে যাবে, বা এখানে এটা রেখে দিই, তুমি এই এটা এখানেই অ্যান্সার রেখে দিতে পারো, অসুবিধা নেই, এখানেই রেখে দাও, আর কিছু রাখার নেই, যথেষ্ট, এটা যথেষ্ট সরল করা হয়েছে, এটা হচ্ছে নির্ণয় উত্তর। আর যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে আরেকটা গুণ করো তাহলে কত হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার টু এক্স হয়ে যাবে আর ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, দেখবে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি গুণ করো তাহলে ই টু ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, ই টু দি পাওয়ার টু এক্স হয়ে যাবে আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, বোঝা গেল? ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে নির্ণয় উত্তর, এটা রাখতে পারো বা এটাও রাখতে পারো। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন অফ দ্য গিভিন, এই এটা হচ্ছে জেনারেল নয়, এটা হচ্ছে বিশেষ সমাধান, পার্টিকুলার সলিউশন, কারণ এর মধ্যে সি নেই, তুমি তো সি এর মানটা বসাও বার করলে, এক্সের মান টু ওয়াই মান টু বসিয়ে বার করলে, সুতরাং এটা হচ্ছে বিশেষ সমাধান, পার্টিকুলার সলিউশন। ওকে, সুতরাং তোমরা কেমন বুঝলে, কেমন বুঝালাম যে অঙ্কগুলো করে দিলাম, ভিডিওর শেষে দেখার পর অবশ্যই লাইক করে কমেন্ট করে ফিডব্যাক জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা আমি বসে রইলাম, ফিডব্যাক অবশ্যই দেবে এবং লাইক করতে ভুলবে না, প্রতিটা ভিডিও অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বেশি করে, যেন সবাই হেল্পফুল হয় এই চ্যানেলে পড়াশোনা করে, সবাই চ্যানেলে পড়াশোনা করে হেল্পফুল হয়, সব স্কুলের ছাত্রছাত্রীদের সবাইকে বলে দাও যে এই চ্যানেলে পড়াশোনা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। ওকে, নেক্সট অঙ্ক দেখো, ট্যান ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তা এটা কীভাবে করবে, এটাও এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে, কিছুই তো নয়, সবই এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবে, তাহলে পুট, তাহলে কিন্তু কত হবে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, কারণ ডিওয়াই বাই ডিএক্সটা এক্সের রেসপেক্টে আছে, তাহলে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, এরপরের কাজ হবে ডিওয়াই বাই ডিএক্সটা বার করা, তা ডিওয়াই বাই ডিএক্স তুমি বার করে নিলে যেটা এখানে পুট করতে পারবে, তাহলে এটাকে ইনভার্সটা ওইদিকে নিয়ে চলে যাও, ট্যান অফ এক্স প্লাস ওয়াই করে দাও, তাহলে এই অঙ্কটা কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান অফ এক্স প্লাস ওয়াই, তো এটা ডাইরেক্ট ট্যান না দিয়ে ইনভার্স করে দিচ্ছি, কি যেমন আগে অঙ্কটা দেখালাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই, তো সাইনটা না করিয়ে যেগুলো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে কী ব্যাপার, এরপর তোমরা পেরে যাবে না, এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই জায়গায় জেড বসাবে আর ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় এটা বসাবে, ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান অফ জেড, তাহলে এরপরটা বাকিটা নিজে করে নিতে পারবে, ওয়ান প্লাস ট্যান জেড ডিজেড বাই ওয়ান প্লাস ট্যান জেড ইকুয়াল টু ডিএক্স, ইন্টিগ্রেটিং করবে বোথ সাইডে যেভাবে দেখালাম প্রতিটা অঙ্ক, তো ক্যারি অন, এরপর বাকিটা নিজেরা করো, সেলফ ট্রাই, এটুকু তো নিজে করো, ঠিক আছে? আর তোমার অ্যান্সারটা অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটা মিললো কিনা, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো পার্ট বিটা হলো, এরপর পার্ট সিতে আসবো, পার্ট সিতে মানে এই পার্ট সিতে সৌরেন্দ্রনাথ দেব বইয়ে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনের উপর, পার্ট বিটে দিয়েছিল মেথড অফ সাবস্টিটিউশন মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সিকে জেড পুট করে, আর পার্ট এতে দিয়েছিল কি না সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল মানে চলদয়ের বিচ্ছেদীকরণ পদ্ধতি, এতে বিতে হচ্ছে গিয়ে প্রতিস্থাপন পদ্ধতি যেটা দেখালাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড ধরে, আর সিতে, সিতে কি এই অঙ্কগুলো, এই যে সিতে এখানে হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ফাংশনের উপর বেশ করে অঙ্কগুলো দিয়েছে, আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তো সুতরাং এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে ফার্স্ট অঙ্কটা আমি পুরো ক্লিয়ারভাবে বোঝাচ্ছি, এবং সুতরাং ভালো করে কথাটা শোনো এবং ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো এক দুই তিন চার পুরো সেম টাইপের অঙ্ক একদম, এক দুই তিন চার ফুল সেম টাইপের, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা বাই এটা বার করে দেখানো আছে, একদম ডাইরেক্ট আছে, এটা ডিওয়াই বাই ডিএক্স এটা বাই এটা, ডিওয়াই বাই ডিএক্স এটা বাই এটা, এটা 2004 ছিল সিবিএসইতে, তো এইটা এটা তিনটা একই জিনিস, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, তিন নম্বরটাও সেম, শুধু কী করছে পাশাপাশি গুণ করে দিয়েছে, যদি ধরো এটাকে পাশাপাশি গুণ করে দেয় তাহলে কী হবে না, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ডিএক্স, মানে তার তিনটা একই হয়ে পারল, সুতরাং এই চারটে অঙ্ক সেম, তোমাদের তিন নম্বরটা আমি দেখাচ্ছি, ভালো করে বুঝে নিলে বাকি অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? হোমোজিনিয়াসের ব্যাপারটা একটু ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, আমি যেটা বলছি মন দিয়ে বোঝো তাহলেই হবে। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে, সবার প্রথমে কী করবে যে অবকল সমীকরণ, এটা তো তুমি সিতে বুঝে যাচ্ছ যে এটা হোমোজিনিয়াস ফাংশনের উপর বেশ করে অঙ্কটা, কিন্তু পরীক্ষার সময় তখন তো সি বি এ তো লেখা থাকবে না, পরীক্ষা হলে তোমাকে যখন শুধু এই অঙ্কটা দিয়ে দেবে তখন এ বি সি থাকবে না, তখন তো তুমি বুঝতে পারবে না যে এটা হোমোজিনিয়াস না সেপারেশন অফ ভেরিয়েবল হবে না সাবস্টিটিউশন,
অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সিকে জেড দেবে, বুঝতে পারবে না? তো সবার প্রথমে তুমি কী করবে, যে দেখবে সেপারেশন হচ্ছে কি না, আর কীভাবে সেপারেশন হবে সেটা তুমি একটু বুঝতে পারবে, আর কীভাবে হোমোজিনাস হচ্ছে কি না। তুমি এটা সেপারেট করে দেখো, সেপারেট করতে পারবে না, এক্স ওয়াইটাকে দুদিকে আলাদা করো, পারবে না করতে, তার মানে কি এটা সেপারেশন হবে না। যখন সেপারেশন হচ্ছে না তখন তুমি দেখবে এটা সাবস্টিটিউশন হবে কি না, এটা তুমি সাবস্টিটিউশনও করতে পারবে না। কাকে সাবস্টিটিউশন করবে, টু এক্স প্লাস ওয়াইকে সাবস্টিটিউশন করলে এটা কী করা হবে, হবে না। তাহলে এটা কি হোমোজিনাস হবে কি না সেটা কী করে বুঝবে, দেখাচ্ছি। সর্বপ্রথমে এটাকে তুমি ডিওয়াই বাই ডিএস বার করো, তাহলে ডিওয়াই বাই ডিএস করলে কত হবে, ডিওয়াইয়ের সঙ্গে এইটা গুণ আছে তাহলে নিচে এইটা হবে, তাই না? আর ডিএক্সের সঙ্গে এইটা গুণ আছে তাহলে এটা হবে উপরে, এটা হবে পাশাপাশি গুণ করলে এইটা আসছে, তার মানে এটা ঠিক। ওকে, এরপরে তুমি কী করবে, একটা জিনিস লক্ষ্য রাখবে, যে সবচেয়ে সোজা জিনিস যে এখানে এক্সের পাওয়ার কত ওয়ান, এখানে ওয়াইয়ের পাওয়ার ওয়ান, এখানে এক্সের পাওয়ার ওয়ান, ওয়াই পাওয়ার ওয়ান, তার মানে এটা হোমোজিনিয়াস, কারণ পাওয়ারটা সমান হবে, অর্থাৎ এখানে পাওয়ারটা সমান হবে, মানে তুমি ওয়াই ইকুয়াল টু যদি ভি এক্স পুট করো সব কেটে যাবে। হোমোজিনিয়াস ফাংশন কী বলেছিলেন, যে ডিওয়াই বাই ডিএক্স ফাংশন অফ ওয়াই বাই এক্স যদি হয়, ওয়াই বাই এক্সের ফাংশন, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করব, বোঝা গেল? ওয়াই বাই এক্সের ফাংশন, তাই এটা ওয়াই বাই এক্সের ফাংশনই হবে, তুমি এটা এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, ওয়ান মাইনাস টু ইন্টু ওয়াই বাই এক্স প্লাস টু প্লাস ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্সের ফাংশন। তো অঙ্কটা একটু ছোটোখাটো অঙ্ক বলে, অঙ্কটা যদি একটু ক্রিটিক্যাল হবে তখন তুমি এইটা ওয়াই বাই এক্স হয়তো সহজে করতে পারছ না। এই জন্য সোজা সাপটা হিসাব কী, যে এক্সের পাওয়ার ওয়ান আর ওয়াইয়ের পাওয়ার ওয়ানটা সমান হবে, এখানে এক্সের পাওয়ার দেখো ওয়ান, এখানে ওয়াইয়ের পাওয়ার ওয়ান, টোটাল ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান, তার মানে এটা কি হোমোজিনিয়াস। আর একটা ওয়াই ইকুয়াল টু ভি এক্স তখন পুট করবে, তার এখানে পুটিং, তাহলে পুটিং ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করলে কী হবে, সর্বপ্রথমে এটাকে তুমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, এই যে এখানে এক্সের এক্স আছে বলে, যেমন ডিওয়াই বাই ডি এক্স, যদি ডি টি থাকে তাহলে টি এর রেসপেক্টে, এক্স আছে এক্সের রেসপেক্টে, তাহলে ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। ওকে, তাহলে এরপরে কী হবে, তাহলে ডিওয়াই বাই ডি এক্স, ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু যাবে ভি এক্সের জন্য ওয়ান প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, তাই না? তাহলে এইভাবে তোমাদের এটা করতে হবে। আচ্ছা, এটার বাকি পোর্শনটা নেক্সট ভিডিও পার্টে কন্টিনিউশন হবে, তো সুতরাং প্রতিটা ভিডিও দেখতে থাকো, খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে, এবং তোমরা শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিও দেখার শেষে কমেন্ট করে জানাবে, ফিডব্যাক দিয়ে জানাবে, এবং অবশ্যই একটা ছোট্ট করে লাইক, ফটাক করে লাইক বাটন দিয়ে দেবে, ফটাক করে লাইক একটা বাটন দিয়ে দিবে, লাইক দিলে একটা ভালো লাগে, ঠিক আছে? আর বেশি করে শেয়ার করবে যেন সব স্টুডেন্টসরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, ক্লাস নাইন বলো, ক্লাস টেন বলো, ক্লাস ইলেভেন টুয়েলভ জয়েন্ট এন্ট্রান্স এবং কলেজের ছেলেমেয়েদেরও এই চ্যানেলে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে পড়ানো হচ্ছে, সবাইকে শেয়ার করো, সবাই যেন হেল্পফুল হয়। ওকে।